ওয়াসাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজার থেকে সকালের 12:30 এর মতো আর আমার নিউ একজন মিস সে তার আসার কথা আজকে প্রায় 11টার দিকে, বাট তার এখনো কোনো খবর নেই। তো যাই আম্মুর কাছে দেখি কি করতেছে। আমার পড়া শেষ হয়ে গেছে, মিস আসছিল, যখন আমি কথা বলা শেষ করছি তখন টিং টং আওয়াজ। তো আম্মু আজকে আমাদের বাসার মধ্যে কাজে আন্টি আসে নাই, কারণ আম্মু সব কাজ করতেছে। আম্মু অনেক কষ্ট হইতেছে আমি যা দেখতেছি। আম্মু আরে কাজ করতে কষ্ট হইতেছে না তোমার? কষ্ট হলে কি কাজ করতে হবে? আমি উঠছি গাইস 11টায়, তো মিসের আসার কথা 11টায় ছিল, কিন্তু আমি 11টা বাজে উঠেই এরকম করতেছি যে আম্মু তাড়াতাড়ি ভাত দেওয়া আমাকে আমি খাবো। কিন্তু আম্মু মুরগির মাংস রান্না করে নেই, মুরগির মাংস রান্না করতে করতে 12টা বেজে গেছে। তো তারপর আমি খেয়েছি আর তারপরে মিস হয়ে এসে বসছে। মানে আজকে গাইস এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা প্রায় 5টা, মানে 6টারও বেশি বেজে গেছে। কিন্তু একটা ব্যাড নিউজ আছে গাইস, প্রায় 3 দিন ধরে অ্যাগেইন প্রায় বৃষ্টি আসতেই আছে। মর্নিংয়ে বৃষ্টি হয়েছে, 3 দিনই টানা বৃষ্টি হইতেছে। সেজন্য আমি ফুটবল খেলতে যেতে পারতেছি না, আমার বেচারা ফুটবল আমার বাসায় খেলতে যেতেছে। তো বাসায় খেলতে অত বেশি মজা লাগে না। তো এখন আমার সন্ধ্যাবেলায় একটু খিদে পেয়েছে, সেজন্য আম্মু ম্যাগি নুডলস রান্না করে নুডলস রান্না করতেছে আর একটু আলু ভাজা রান্না করতেছে। আলু চিপস রান্না করতেছে। সো ওগুলো এখন খাবো। তো আমি ভাবছিলাম যে আজকে কত সুন্দর করে খেলতে যাব, খেলার ব্লগ বানিয়ে নিয়ে আসবো নাকি আম্মু। কিন্তু সবকিছু যখন বাজে 4টা আমি রেডি হতেছিলাম ফুটবল খেলতে যাওয়ার সময়, তখনই নিচে আটলান্টিক মহাসাগর হয়ে গেছে বৃষ্টিতে। সেজন্য আম্মু ম্যাগি নুডলস রান্না করো তুমি এখন। দেখি আলুর চিপস, হ্যাঁ আলুর চিপস। ওকে আবার দাও। সো গাইস এই আলু চিপস গুলো কিন্তু আমার আন্না বানিয়েছে নিজের হাতে। সো এগুলো তো আমার বাজারও কিনতে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় কিন্তু বাজারের তো তত বেশি ভালো লাগে না। ওহো দেওয়ার সাথে সাথে যে যখন মানে যেটা বানায় খাওয়া যায় সেটাই তো ভালো। আর আমাদের বিক্রমপুরে কিন্তু এই আলুর চিপস অনেক 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 বানায়, কি মানুষের বাসায় বাসায় সবার বাসায় এগুলো বানায়। যখন নতুন আলু উঠে মানে মুন্সিগঞ্জে তখন সবার বাড়িতে এই আলুর চিপস গুলো বানায়। আর এই চিপসটা কিন্তু আমরা তেলে ভাজতেছি তাই না? এটা কিন্তু বালি গরম করে মুড়ি যেরকম ভাজে না ভাজা। অনেক সুন্দর কিন্তু আম্মু চিপস গুলো খেতে অনেক মজা। তো গাইস আম্মুর কিন্তু ফাইনালি এই যে হয়ে গেছে রান্না করা, এখন আমি খাবো। আম্মু কত সুন্দর একটা গন্ধ আসছে না? আমার ফেভারিট জিনিস নুডলস এর মধ্যে ম্যাগি নুডলস একদম রান্না করতে কম সময় লাগে। আর গাইস এতক্ষণ আমি বসে বসে আলু, গাইস এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রের প্রায় 9:30 এরকমই বাজে। সো আমি এতক্ষণ এসে হোমওয়ার্ক করতেছিলাম আমার মিসের। সো আমার একটা নিউ মিস, উনি অনেক হোমওয়ার্ক দিয়ে যায় প্রতিদিন, প্রায় মনে করতে পারেন যে এক মাসেই সিলেবাস শেষ হয়ে যাবে এরকম হোমওয়ার্ক। সো এগুলো সব শেষ করতে আমার প্রায় 3 ঘন্টা লাগছে, যতক্ষণ আমি পড়তেছিলাম। আর মাঝখানে একটু রেস্ট নিছি যতক্ষণ রেস্ট নেওয়ার সময়। সো এখন পড়া শেষ, আবার কালকে সকাল উঠে পড়বো। সো এইসব এত পড়ার মাঝখান দিয়ে গাইস একটু ফ্রি হওয়া যায় না, কারণ প্রথমে তো সকাল সকাল মিস আসে। তো মিসের কাছে প্রায় 2 থেকে 2 ঘন্টা 30 মিনিট এরকম তিনি পড়ায়, আর হোমওয়ার্ক দেয় অনেকগুলো। সো সেগুলো কমপ্লিট করতে করতে প্রায় রাত হয়ে যায়। তো গাইস এখন আমার সাথে অনেক বড় একটা হাদসা হয়ে গেছে। সো ওটা হচ্ছে আমার যে বলটা, আমি রিসেন্টলি একটু ফুটবল খেলতেছি বেশি, সেই জন্য আমি ফুটবলটাকে একটু পাম দিতে নিছি। আর এই দেখো এই যে পাম্পারের যে সামনের যে অংশটা, ওয়ান সেকেন্ড, এই দেখো গাইস পাম্পারের সামনের যে অংশটা এটা ভেঙে গেছে। আর গাইস এই দেখো আমার ফুটবল বেচারাটা, সো এটাও পাম দেওয়ার হয় নাই। সেটা পাম দেওয়া ছিল, আমি মাপ ভরি করে আরও বেশি পাম দিতে গেছি, আর তখন এটাও ভেঙে গেছে খোলার জন্য, খোলার সময় আর এটাও অবস্থা খারাপ। আর বলটা দেখো আমার গাইস, এই বলটা আমার অনেক পুরানো, সো প্রায় অনেকটাই পুরানো।
সো সেই জন্য বলে এরকম ছিড়ে গেছে আর লকডাউনে। সো গাইস বিশেষ করে এই লকডাউনটার জন্য গাইস আমি বাইরে যে যাব আর বড়টা যে একটা কিনে নিয়ে আসবো আমি তাও পারতেছি না। সো একটা গুড নিউজ হচ্ছে গিয়ে কালকে লকডাউন খুলবে, তো দেখি যাওয়া যায় নাকি, যদি যাওয়া যায় যদি বৃষ্টিটা তাহলে যদি কালকে না হয় তাহলে যাবো, আর যদি হয় তাহলে আবার প্যারা অনেক প্যারাই আছি বল নিয়ে লকডাউন খুলে তারপরে যেতে হবে। সো গাইস আরে বুঝি না এই জিনিসগুলো সবচেয়ে বেশি বিরক্ত করে। তো গাইস আজকে আবারও সকাল হয়ে গিয়েছে, সো এখন আমি মিসের কাছে পড়ে তারপর আসলাম। সো মিস প্রায় 2 ঘন্টা পরে আজকে, সো মাথা একদম ঝালাবালা হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নিব। আজকে ডে টু, এমনি আমি হুদে একটা ব্লগ বানিয়েছি আজকে, শুধু এমনি কালকে থেকে শুরু করছিলাম, আজকে অনেক টাইম লেগে যেতেছে আমার একটা ব্লগই কমপ্লিট করতে। আর দেখি আজকের মধ্যে শেষ করে দেবো ব্লগটা, দেখি সবাই কি করতেছে। আম্মু আম্মুর ওই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মুরগির মাংসের, এই রেসিপিটা যখন আমি সৌদিতে ছিলাম তখন এটা মানে খাইছি, এটা অনেক মজার, যার কারণে তোমাকে আজকে আমি রান্না করে। তো গাইস দেখো আম্মু এটা কি দিতেছে মুরগির মাংসের উপর দিয়ে, কি আম্মু এটা কাশ্মীরি কাশ্মীরি লাল মরিচ, কাশ্মীরি লাল মরিচ, আচ্ছা গাইস দেখো আমার সবচেয়ে অপছন্দের জিনিস আবারও হইতাছে, সো প্রতিটা দিন এটা হইতাছে, সো তা হচ্ছে বৃষ্টি। সো বৃষ্টি আবারও আসছে, আমরা আজকে একটু বাইরে যাব, কারণ বাইরে যাওয়ার কথা ছিল কারণ লকডাউন আজকে খুলছে সেজন্য, বাট আজকেও সো আমি আজকেও বাইরে যেতে পারবো না বল কেনার জন্য। সো দেখি এখন কি করা যায়, কারণ এই বৃষ্টি অ্যাগেন চলতেই থাকবো, এর আর কোনো শেষ নেই। যেই আমার বল কিন্তু কিনে ফেলছি আমি বরাবরের মতো, এই যে আমার সবার ফেভারিট এই যে এই বলটা, এটা হচ্ছে টেলস্টার, সেই বলটাই আমি কিনছি, আমার ফেভারিট বল, কতটুকু গাইলে আমার মনে হইতেছে আমার ফেভারিট বল এটা, আর এটা দিয়ে খেলে আমি অন্যরকম একটা মজা পাই। সো আমার কাছে এই বল এখন তিনটা আছে, এই একটা সবুজ কালার, আর একটা নীল কালার, আর একটা লাল কালার, আর কা আমি কিনেছি হচ্ছে গিয়ে ফুটবল খেলার জন্য একটা মোজা, এই যে মোজা একটা। সো আমি মনে করছিলাম যে বৃষ্টির কারণে আমি যাইতেই পারবো না, রাস্তা তো গাইস পুরা কাদা দিয়ে ভরা। তো আমি যতটুকু দেখছি একটা রিক্সা আরেকজন লোকের উপর দিয়ে একদম কাদা মাদা সব মাখাই দিচ্ছে আমাদের সামনেই, তো খুবই মজা লাগতেছে এখন। তো গাইস এই যে আমি আমার নিউ বলটা দিয়ে যে দেখো খেলতেছি, আর এই কাঁচের মধ্যে একটু লেগে গেছে, সো বাট কিছু হয় নাই, সো একটু খেলতেছিলাম। আর এখন আমার করতে হবে মিসের হোমওয়ার্ক, সো আজকে আমি অনেক লেট এই দেখতে যেতেছো, সো মিসের হোমওয়ার্ক এখন আমার করতে হবে। সো মানে নিউ বল তাই খেলার খুব ইচ্ছা করতেছে, তাই একটু খেলতেছি মানে মনকে শান্তি দেওয়ার জন্য। তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় রাত্রের 10টা, সো আমার আমি একটু জিনিস বুঝে গেছি যে মিসের হোমওয়ার্ক আমার কালকে সকাল উঠেই করতে হবে, আর তার মানে হচ্ছে গেলে আমার অনেক সকালে উঠতে হবে, এই জিনিসগুলো আমার সবসময় নষ্ট করে আমাকে। সো সকালে অনেক সকালে উঠতে হবে কালকে, কারণ মিসের অনেক পড়া বাকি আছে, প্রায় এক পাহাড় তো দিছেই, সো একটা পাহাড় আমার মাউন্ট এভারেস্টটা শেষ করতে হবে, মানে পড়ার সাইজ এত বড় যে মাউন্ট এভারেস্টও ফেল, সো সেই জন্য আমি আমার তো এখানে অনেক সকালে উঠতে হবে। সো ভাবতেছি ব্লগটা এখানেই শেষ করে দিব আজকে ব্লগে, আজকে 2 দিনের ব্লগে এমন কিছুই ছিল না আমি যতটুকু মনে করি, বাট তাও আপনাদের জন্য এমনি একটু আপডেট করলাম। তো বাই বাই গাইস, যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এতক্ষণের জন্য। বাই বাই মাই ডিয়ার ফ্রেন্ড।